প্রত্যেক বছর বাড়ছে গরম, কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ। এই অবস্থায় পরিবেশ বিজ্ঞানীরা যখন বেশি করে গাছ লাগানোর কথা বলছেন, তখন গাছ চুরি করে চলছে এক শ্রেণীর অসাধু লোক। সিএনএন খবরের জেরে জলপাইগুড়ি ধূপগুড়ি এলাকার তদন্তে নামল প্রশাসন। রাস্তার দুধার থেকে হঠাৎই চুরি হচ্ছিল একের পর এক বড় বড় গাছ। জলপাইগুড়ি ধূপগুড়ি থানার অন্তর্গত বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার এই ঘটনা সম্প্রচার করেছিল সিএন, আর তারপরই নড়ে চড়ে বসল প্রশাসন। সোমবার জলপাইগুড়ি বন বিভাগের মোড়াঘাট রেঞ্জ অফিসের আধিকারিকরা এলাকা পরিদর্শন করেন। বেশ কিছু চুরি যাওয়া গাছ বাজেয়াপ্ত করা হয়। ধন্যবাদ সিএনকে, ধন্যবাদ বন দপ্তরকে। এই সিএনের প্রচেষ্টায় আর বন দপ্তরের পর্যন্ত এই খবরটা পৌঁছে গেছে। গত এক সপ্তাহ আগে আমাদের দুটির আপনাদের থাকা রাস্তার কয়েকটি গাছ, তিন চারটি গাছ চুরি হয়ে গেছে। চুরি হওয়ার পরে আমরা এটা পুলিশকে জানাই, পুলিশ এসে তদন্ত শুরু করে, তারপরে কয়েকটা লং উদ্ধার হয়, আমরা উদ্ধার করতে পেরেছি। হায়ার অথরিটির উপর থেকে একটা এসেছিল ইনকোয়ারি করার জন্য। বারোগড়ের জিপিতে কিছু রোড সাইডে ফেলিং হয়েছিল, সেটা আমরা আজকে ইনকোয়ারি করে গেলাম এবং হায়ার অথরিটিকে এসেছি। বারঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের হাতে সিজ করে দেওয়া গাছের বিবরণ দিয়ে যান বনকর্তা। পরবর্তীতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বনকর্তার। ঝিলাম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। আন্দোল স্টেশন পার করতেই ধোঁয়া দেখে আতঙ্ক ছড়ায় ডাউন শালিমার পুরী এক্সপ্রেসের যাত্রীদের মধ্যে। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। আতঙ্ক জানা যায় সোমবার আন্দোল স্টেশন পার করে সরস্বতী নদীর উপর 17 নম্বর রেল ব্রিজের কাছে হঠাৎই ট্রেন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তে আতঙ্ক সৃষ্টি হয় যাত্রীদের মধ্যে। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গিয়ে ট্রেনটির যান্ত্রিক ত্রুটি মেরামত করেন। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হতেই হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় ট্রেনটি। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার ফলে যাত্রীরাও স্বস্তিতে। তবে কি যান্ত্রিক ত্রুটি নাকি সত্যিই কোনো কারণে আগুন লেগে গিয়েছিল ট্রেনটিতে, বিষয়টি এখনো স্পষ্ট নয়। দেবকুমার দেওয়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।